হ্যালো एवरीवन এন্ড টু মাই চ্যানেল আমি এখন পুনর্জন্মের অন্তিম পর্বে যে ট্রেলারটা বেরিয়েছে সেটা নিয়ে কথা বলবো যে ট্রেলারটা আমার কেমন লাগলো প্রথম কথা বলি যে দেখুন ট্রেলারটা দেখে আপনারা কেউ ভাববেন না যে ওগুলো রক্ত ওগুলো মাংস ওগুলো বাচ্চা এগুলো ভাববেন না রক্তের জায়গায় ভাববেন সস মাংসের জায়গায় ভাববেন স্পঞ্জ আর বাচ্চার জায়গায় ভাববেন কোনো পুতুল তো এগুলো ভাবলে মানে এগুলো যদি ভেবেই আপনারা যদি ট্রেলার বা সিরিজটাকে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন আর যদি না দেখেন তাহলে দেখা যাবে না মানে পুনর্জন্ম অন্তিম পর্ব মানে ব্রুটালিটির একদম শেষ পর্যায়ে গেছে শুধু ব্রুটালিটি না মানে ব্রুটালিটির সঙ্গে সঙ্গে ক্যানিবলিজমও আছে এখানে ভিকি জায়দের পরিচালনায় আফরান নিশো অভিনীত এই এই পুনর্জন্ম যে সিরিজটা এই সিরিজটাতে মানে আমি যে যে জিনিসগুলো দেখলাম একটা বাচ্চাকে মানে কেন কিসের জন্য ওই মানে ওই তো বলে ওগুলোকে এর মতো জায়গাতে একটা বাচ্চাকে রাখা জলের মধ্যে ওটা বাচ্চা নয় কিন্তু ওটা পুতুল তো ওরকম ভাবে রাখা তো এইভাবে হাত পাকাটা হাত পাকাটা মানে ওগুলো হচ্ছে এমনি স্পঞ্জের এর সমস্ত কিছু জিনিসপত্র কেউ একজন মাংস খাচ্ছে মানুষের মাংসই খাচ্ছে এবং ভয়েস over এ আফরা নিশোর যেসব কথাগুলো আমার আহ কি আমার ভালোবাসার নেশা নেই আমার রক্তের নেশা আছে মানে এই ধরনের কিছু উনি ডায়লগ বলেছেন আহ তো সেটা তিনি মানে সেই চরিত্রটাকে এখানে পারফেক্টলি এই জিনিসটাকে দেখানো হয়েছে যে ভালোবাসার কোনো নিশানী ওনার রক্তের নিশানা আছে খুব ভালো কথা কিন্তু আমার কাছে আমার ভিকি জায়েদের কাছে একটাই প্রশ্ন আপনি এই সিরিজটা বা এই নাটকটা দেখিয়ে আপনি আমাদের কি কি মেসেজ দিচ্ছেন মানে আপনি কি ক্যানিবালিজম কে গ্লোরিফাই করছেন না এমনি আপনি এটা ইট সাবজেক্টটাই তো একটা কেমন ধরনের জানো মানে একজন মানুষ তা സ്ത്രീকে খুন করতেই পারে ওগুলো আমাদের দেশে অনেক সিরিয়াল সিরিজে ওগুলো দেখানো হয়েছে তো সে খুন করতে পারে সেখানে ব্রুটালিটি আছে রিয়েল লাইফ হয় এগুলো হয় কিন্তু এই জিনিসটাকে এরকম ভাবে দেখানো সেটা একটা ব্যাপার তার মধ্যে আবার এতটা নিশংসভাবে দেখানো মানে এটার উদ্দেশ্যটা কি আছে মানে কি দেখাতে চাইছেন উনি আর নামটা দিচ্ছে পুনর্জন্ম আবার জন্ম হচ্ছে কি জন্ম হচ্ছে কার জন্ম হচ্ছে তো আমি তো নামটার সঙ্গে আমি বিষয়বস্তুর আমি কোনো মিল পাচ্ছি না এক হতে পারে একটা মানুষের কোন পরিবর্তন হচ্ছে যে না মানুষটা এরকম ছিল এখান থেকে ধীরে ধীরে সে পরিবর্তিত হচ্ছে সেটা আলাদা জিনিস এ তো পরিবর্তনের কোনো লক্ষণই নেই মানে কিন্তু ওই ওই যে রক্তগুলোকে সজ ভাববেন বাচ্চাটাকে পুতুল ভাববেন আর ওই হাত ফাতগুলো যেগুলো আছে ওগুলো এমনি ওই পুতুলের হাত হাত কেটে রাখা আছে তার সঙ্গে সস রাখা আছে ওগুলোতে ভয় পাওয়ার কিছু নেই এবার যদি ফস সাহস করে সত্যি বলছি আমি যদি সাহস করে দেখতে পাই আমি দেখবো না হলে আমি দেখবো না কারণ এতটা মানে এতটা ইয়ে ভালো লাগে না আর কি আর যেটার সবচেয়ে বড় কথা যে যে জিনিসগুলো না দেখালেও আর কি চলে আহ সেই সেই জিনিসগুলো নিয়ে অসুবিধা নেই আমি শুনবো সেগুলো কিন্তু আমি আমার কাছে একটাই ক্রিয়েটারদের কাছে উদ্দেশ্যটা কি হ্যাঁ এবার যদি আমি টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে দেখি অভিনয় দিকে দৌড়ি আফরান নিশোকে তো আমাদের এমনি ভালো লাগে উমনি ভালো লাগে উনি একটা খারাপ script কাজ করলেও উনি দাঁড়িয়ে থাকলেও সেখানে আমাদের ভালো লাগে আমরা তাতেই বলে দেব যে script খারাপ তো কি হয়েছে আফরান নিশো দারুন তো মেহাজাবিন কেও আমার বেশ ভালো লাগে ওর বেশ কিছু কাজ আমার ভালো লাগে এখানে পোস্টার ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে মানে আমি technical aspect থেকেও জিনিস গুলো ভালো হয়েছে সেই সব নিয়ে প্রবলেম না আমার প্রবলেমটা হচ্ছে আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে পরিচালককে এটা দেখানোর কারণটা কি এইভাবে cannibalism টাকে দেখানোর কারণটা কি তো যাই হোক আমি তো পুতুল সস আর স্পঞ্জ ভেবে তো আমি দেখে ফেললাম ট্রেলারটা কিন্তু যখন এটা আসবে আমি ওটা দেখতে পাব না আর আমি এটাকে রিভিউ দেব না কারণ আমার পক্ষে রিভিউ দেবো না মানে নেগেটিভ সেন্স না আমি এটাকে আমি ইয়ে করছি না রিজেক্ট করছি না কিন্তু আমি দেখতেই পাব না তো রিভিউ দেওয়া তো দূরের কথা মানে একদম শেষ कथा रिव्यू लो तो जय हो के दिस इज आवर रिएक्शन एटा लिए थैंक यू सो मच दैट्स ऑल प्लीज कीप वाचिंग एंड प्लीज सब्सक्राइब माय चैनल टिल देन गुड बाय